মাদারীপুরের শিবচরে এক গৃহবধূকে গণধর্ষণের মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে অভিযুক্তরা। আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার রাতে ওই নারীকে ধর্ষণ করে তিন যুবক। এছাড়া ঘটনায় সম্পৃক্ত সন্দেহে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। মাদারীপুর সংবাদদাতা নিত্যানন্দ হালদারের প্রতিবেদন জানাচ্ছেন নাইমুল হাসিম। মাদারীপুরের শিবচরে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী জানান, গত মঙ্গলবার রাতে কাঁঠালবাড়ি ঘাট থেকে শিমুলিয়া ঘাটে যাওয়ার সময় তাকে দ্রুত পৌঁছে দেওয়ার কথা বলে স্পিডবোটে ওঠায় চালক ও তিন যুবক। স্পিডবোটটি রওনা হওয়ার পর কাঁঠালবাড়ির কাছাকাছি এক জায়গায় থেমে গেলে চালক জানান জ্বালানি ফুরিয়ে গেছে। এরপর তিনি তেল আনতে গেলে স্পিডবোটে থাকা তিন যুবক ওই নারীকে ধর্ষণ করে পালিয়ে যায়। তেল নিয়ে স্পিডবোট চালক ফেরার পর তাকে সব জানান ধর্ষিত নারী। তার স্বামীও বিষয়টি জানতে পারেন, কিন্তু বুধবার বিকেল পর্যন্ত ধর্ষণের ঘটনাটি আপোষের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। পরে এই ঘটনা জানতে পেরে শিবচর থানার এক উপপরিদর্শক ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। দায়ের করা হয় ধর্ষণের মামলা। এরপর স্পিডবোট চালক ফারুক মিয়াকে আটক করে পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাতে অভিযুক্ত তিন যুবক মাসুদ মোল্লা, মাহবুব মৃধা ও নূর মোহাম্মদ হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। আমরা আসামিদের গ্রেপ্তার করার জন্য অভিযান পরিচালনা করি এবং সন্ধানাকাদ আমরা এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করি। ধর্ষিতাও আসামিদের শনাক্ত করেছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।